সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। 12,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকারের ইতিমধ্যে একটি নোটিশের মাধ্যমে জারি করা হয়েছে, সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রায় 12,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে। এখানে 8,159 নার্স নিয়োগ করা হবে বলে খবর পাওয়া গিয়েছে। একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। রাজ্য সরকারের কিন্তু নতুন একটি আপডেট পার হয়ে এসেছে। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে না যদি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদেরকে সবার প্রথম এই ধরনের আপডেট প্রদান করার জন্য। এখানে রাজ্য সরকারের তরফ থেকে যেটা আরও জানানো হচ্ছে, এই মুহূর্তে গোটা রাজ্যে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মিলিয়ে কিন্তু শূন্য পদে নিয়োগ হবে 52,450টিরও বেশি। এখানে আরও জানানো হচ্ছে, যে সমস্ত প্রার্থীরা যারা ওয়েট করছেন, যাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং এই ধরনের যদি কোর্স থেকে থাকে, কিন্তু আবেদন করার জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হেল্পফুল হবে কিন্তু আপনাদের। কিছুদিনের মধ্যে 8,129টি শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, যেটা অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জারি করা হবে, যেটা অবশ্য আপনাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে চেষ্টা করব, যখনই অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে, আপনাদেরকে সবার প্রথম নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত না যদি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তার সঙ্গে সঙ্গে এখানে পুরুষ নার্স নিয়োগ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে এবং পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য। আরও জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। আমার দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর নিয়মিত যদি এই ধরনের ইন্টারেস্টিং কোনো চাকরির যদি আপডেট পেতে চান বা নোটিশ পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আরেকটি যেটা নিউজ বার হয়ে আসছে, কর্মসংস্থানের যেটা 2,00,000 কিন্তু কর্মসংস্থান হবে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান একটি, যেখানে তিনি হাওড়ায় গিয়ে তিনি অ্যানাউন্সমেন্ট করেন 2,00,000 কর্মসংস্থানের, যেখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের উপরে কিন্তু এই কর্মসংস্থানটি হতে চলেছে। ভারতবর্ষের যে ক্ষুদ্র এবং কুটির শিল্প দিনকে দিন কমতে চলেছে এবং তার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বড় পদক্ষেপ নিতে চলেছেন। ক্ষুদ্র ও কুটির শিল্পের তৈরি করতে চলেছেন পার্ক, যেখানে প্রচুর কর্মী নিয়োগ করে নেওয়া হবে বলে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, 13,000 কোটি টাকার কিন্তু বিনিয়োগ করবে, এই ঘোষণা করেছেন কর্মসংস্থানের জন্য। ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্কগুলি তৈরি করা হবে খুব শীঘ্রই এবং এখানে কিন্তু 2,00,000 কর্মসংস্থান হবে বলে তিনি আনুমানিক একটি অ্যানাউন্সমেন্ট করেছেন। অফিসিয়ালি বিজ্ঞপ্তি কবে আসছে সেটার জন্য আমরা অপেক্ষা করব, আপনারা দেখবেন কবে আসতে চলেছে এই নোটিশগুলো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদের জানিয়ে দিলাম নিয়মিত দুটি আপডেট গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই দুটি আপডেট পেয়ে যদি আপনার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।